সংক্ষুব্ধের আপিল সুযোগ রেখে আইন সংশোধনের উদ্যোগ, আপিল নিষ্পত্তির সময়সীমা 2 মাস। তারুণ্যের জাগরণে টাইগার ক্রিকেটারদের সংহতি, ক্লান্তিহীন স্লোগানের ষষ্ঠ দিনেও উত্তাল শাহবাগ। শাহবাগ আন্দোলনের সঙ্গে মহাজোট এমপিদের সংহতি, আন্দোলনের পরিধি বাড়াতে বিএনপির আহ্বান। সাগরুনি হত্যাকাণ্ডে এনামুল জড়িত, দাবি র্যাবের, মোটিভ উন্মোচনে জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ড। এবং দ্রুততম সময়ে তিস্তা চুক্তি আর সীমান্ত হত্যাকাণ্ডে জিরো টলারেন্স, বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এবারে বিস্তারিত পরিসরে, মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি পক্ষের মতো প্রসিকিউশনের আপিলের সমান সুযোগের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও সংক্ষুব্ধ ব্যক্তিদেরও আপিলের সুযোগ রেখে আইন সংশোধন হচ্ছে। সংশোধিত আইনে আপিল নিষ্পত্তির সর্বোচ্চ সময়সীমা হবে 3 মাস। আইনমন্ত্রী জানিয়েছেন, সোমবার মন্ত্রিসভার অনুমোদন পেলে সংসদের চলতি অধিবেশনেই সংশোধনী পাশ হবে। মাজহারুল হক মান্না, রিপোর্ট। কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পর ফাঁসির দাবিতে উত্তাল বাংলাদেশ। এ অবস্থায় রাষ্ট্রপক্ষ আপিলের কথা জানালো। বর্তমান আইনে আসামিপক্ষ সব দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে পারলেও রাষ্ট্রপক্ষ শুধু এক অভিযোগের খালাসের আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে। জটিলতা এড়াতে আইন সংশোধনের উদ্যোগ নেয় সরকার। বিশেষজ্ঞ মতামত জানতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, মানবাধিকার কমিশন ও আইন কমিশনের চেয়ারম্যান এবং অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী। একজন সাজাপ্রাপ্ত যেমন তার বিরুদ্ধে সাজা এবং দণ্ড দুটার বিরুদ্ধে আপিল করতে পারে, ঠিক সমতার ভিত্তিতে প্রসিকিউশন যখন কেউ অ্যাকুইটেড হবে অথবা সেন্টেন্স প্রাপ্ত হবে, সে অ্যাকুইটাল এবং সেন্টেন্সের বিরুদ্ধে সাজার বিরুদ্ধে আপিল করার সুযোগ দিয়ে আমরা এই আইনটিকে সংশোধন করব। আগামী দিন ক্যাবিনেটে আমরা নীতিগত সিদ্ধান্তের জন্য নিয়ে যাব। ক্যাবিনেট যদি একমত হন, নীতিগত সিদ্ধান্ত দেন, তাহলে পরে এই সেশনেই আমাদের সংসদে নিয়ে যাব এবং আশা করছি সংসদ যত তাড়াতাড়ি সম্ভব এটাকে পাশ করার আমরা ব্যবস্থা গ্রহণ করব। 1973 সালের আইনের রায়ের বিরুদ্ধে আপিল হলো, কতদিনে আপিল বিভাগে নিষ্পত্তি হবে তা বলা ছিল না। সংশোধিত আইনে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে আপিল নিষ্পত্তির সময়সীমা। রায়ের 30 দিনের মধ্যে আপিল করতে হবে, ঠিক তেমনিভাবে আপিলটাও আপিল বিভাগ 2 মাসের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে, আপিল শুনানি শেষ করে রায় দিতে। অ্যাটর্নি জেনারেল জানান, সংবিধানের সুরক্ষা থাকায় সংশোধনী নিয়ে উচ্চ আদালতে চ্যালেঞ্জের সুযোগ নেই। যে সংশোধনী করা হোক না কেন, যেহেতু এটা প্রোটেক্টেড ল, আর্টিকেল 47-এর আন্ডারে, সেটা কোনো অসুবিধা হবে না, আইনগত কোনো অসুবিধা হবে না। একটা আইন চ্যালেঞ্জ করা হতে পারে যখন কোনো রকম অসমতা হয়, এখানে তো সমতা আনার আমরা চিন্তাভাবনা করছি। প্রস্তাবিত সংশোধনী পাশ হলে তৃতীয়বারের মতো সংশোধিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973। মাঝলক মান্না, চ্যানেল আই, ঢাকা। শাহবাগ আন্দোলনের ষষ্ঠ দিন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে জাতীয় ক্রিকেট দল। ফাঁসির দাবিতে তারুণ্যের গণজাগরণে অংশ নিয়ে একাত্মতা ঘোষণা করেছেন ক্রিকেটাররা। দুপুরে বিসিবির গাড়ি প্রজন্ম চত্বরে পৌঁছালে টাইগারদের স্বাগত জানায় হাজার হাজার মানুষ। রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। কাদের মোল্লা সহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তারুণ্যের মিছিলে একাত্ম পুরো বাংলাদেশ। 1-2 করে 5 পেরিয়ে ষষ্ঠ দিনে শাহবাগের প্রজন্ম চত্বরে ক্লান্তিহীন তরুণ প্রজন্ম। এর মধ্যেই সেই জনস্রোতে সারা বিশ্বেই লাল সবুজকে তুলে ধরা জাতীয় ক্রিকেট দল। তরুণদের মাঝে তাদের আইডল মুশফিক, মাশরাফি, আশরাফুলের মতো বীর টাইগাররা। সানি, রাজ্জাক, নাসিররাও ছিলেন জনতার মিছিলে, ছিলেন আকরাম খান এবং হাবিবুল বাশারের মতো সাবেক ক্যাপ্টেন এবং আহমেদ সাজ্জাদুল আলম, ববি ও জালাল ইউনুসের মতো সংগঠক।
সংহতি জানাতে আসা ক্রিকেটারদের কাছে পেয়ে আরো বেশি উত্তাল হয়ে ওঠে শাহবাগের প্রজন্ম চত্বর। কোনো বক্তৃতা পর্ব ছিল না, স্লোগানে স্লোগানে উত্তাল জনসমুদ্রের সঙ্গে ক্রিকেটারদের কথা হয় হৃদয়ের ভাষায়। বীর ক্রিকেটারদের মাঠে লড়াইয়ের মতো রাজপথে লড়াইও এক ইঞ্চি ছাড় না দেওয়ার প্রত্যয় উত্তাল জনতা। ক্রিকেটারদের পক্ষে পরে কথা বলেছেন ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান এমপি। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে যিনি সারা জীবন আন্দোলন সংগ্রামের প্রত্যক্ষদর্শী। জিনিস বলার জন্য এসেছেন যে তাদের যে ন্যায্য দাবি, যে তাদের সকল যুদ্ধপরাধের সর্বোচ্চ শাস্তি, এবং আমরাও চাই সাথে সাথে রাজাকার আল বদরদের এই দেশে ঠাঁই নাই, এই স্লোগান এবং তাদের এই চিন্তাধারার সাথে আমরা সবাই ঠেলেন না। এদিন শাহবাগের আন্দোলনে এসে নতুন প্রজন্মের সঙ্গে একাত্মতা ঘোষণা করে যায় বিপিএল এর দল দুরন্ত রাজশাহী। সে সময় ঘোষণা দেয়া হয় বিপিএল এ আর কোনো পাকিস্তানি ক্রিকেটার খেলানো হবে না। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। কাদের মোল্লা সহ সব যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো উত্তাল শাহবাগের প্রজন্ম চত্বর। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার সোমা ইসলাম, আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। সোমা, হ্যালো সোমা, হ্যালো সোমা, আমাকে শুনতে পাচ্ছেন? দুঃখিত, আমরা এখন সংযোগ স্থাপন করতে পারছি না, আমরা পরবর্তীতে যোগাযোগ করব সোমার সাথে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। যুদ্ধাপরাধীদের ফাঁসি ও রাজাকার মুক্ত বাংলাদেশের দাবিতে শাহবাগ প্রজন্ম চত্বরে আন্দোলন অব্যাহত রেখেছে ক্লান্তিহীন জনস্রোত। গণজাগরণের ষষ্ঠ দিনেও উত্তাল শাহবাগ। শাহবাগ প্রজন্ম চত্বরে বড় পর্দায় স্বাধীনতার গান, চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করেছে চ্যানেল আই। শামসুদ্দোহা পান্না রিপোর্ট। যুদ্ধাপরাধীদের ফাঁসি ও রাজাকার মুক্ত বাংলাদেশের দাবিতে আন্দোলনে নবীন প্রবীণের ঐক্যের বাহুডোরে এক হয়েছে কয়েক প্রজন্ম। ষষ্ঠ দিনের শুরুতেই শাহবাগ প্রজন্ম চত্বর জনসমুদ্র। সময়ের সঙ্গে সঙ্গে দুর্বার হচ্ছে আন্দোলন। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রজন্ম চত্বরে অবস্থান অব্যাহত রেখেছে। আমি বুঝিছি না আমাদের সরকারের কি এত লাভ, ওদেরকে জেলখানে রেখে ওরা কি করতেছে, আমাদের এখানে পাঠায় দেখ না, আমরাই দেখবো ওদের কি করা যায়। কাদের মোল্লার রায়টা নিয়েই মনে হয়েছে যেন সরকার একটা তালবাহানা করতেছে, তার জন্য এই গণজাগরণ। মুক্তিযোদ্ধারা আমাদের জন্য যে দেশটা দিয়ে গেছে, বাকি কাজটা এখন আমাদের, আমরা এটা আমাদের নিজেদের কাজ বলে মনে করে এখানে আসছি। আন্দোলনকারীদের উদ্বুদ্ধ করতে বড় পর্দার স্বাধীনতার চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে চ্যানেল আই। আন্দোলন চলা অবস্থায় ঢাকা ক্লাবের সামনে বড় পর্দায় চলচ্চিত্র সহ স্বাধীনতার বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শনী অব্যাহত থাকবে। স্লোগানে স্লোগানে উত্তাল পুরো এলাকা। আন্দোলনকারীরা বলছে একাত্তরের মুক্তিযুদ্ধকে পূর্ণতা দিতে 2013 সালের এই আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত। ত্যাগের সর্বোচ্চ পর্যায়ে যদি নিজেদের জীবন দিতে হয় আমরা সেপন দিতে রাজি হয়েছে। আমরা যখন প্রথম আন্দোলনের ডাকটা দিয়েছিলাম 3:30, তখন আমরা এত যে লক্ষ লক্ষ জনতার যে সমাগম, আসলে এটা বুঝেছিলাম না যে এত ঘটতে পারে। আমরা নতুন করে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছি। আজকে সারা জাতি জেগে উঠেছে এই আন্দোলনে। এতে কি বোঝা যায় যে সমগ্র জাতি শুধু একটা অপেক্ষায় ছিল যে কবে জ্বলে উঠবে। 71 সালে যে রাজাকাররা ছিল, বেঁচে ছিল, এখনো যারা বেঁচে আছে, তাদের ফাঁসি দিয়ে আমরা মুক্তিযুদ্ধ শেষ করতে চাই। তো দেশের জন্য সেইভাবে প্রত্যক্ষভাবে কিছু করার সুযোগ আমাদের এখনো আসেনি, কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এ স্লোগানে উত্তাল আর দুর্বার শাহবাগের প্রজন্ম স্কয়ার। এ আন্দোলন দেশের গণ্ডি পেরিয়ে এখন ছড়িয়ে পড়েছে পৃথিবীর প্রতিটি প্রান্তে, যেখানে আছে বাঙালি। সবার চাওয়া মানবতা বিরোধীদের সর্বোচ্চ শাস্তি, রাজাকার মুক্ত বাংলাদেশ। শাহবাগ প্রজন্ম স্কয়ার থেকে শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই। আমরা যোগাযোগ স্থাপন করছি আমাদের রিপোর্টার সোমা ইসলামের সঙ্গে, তিনি রয়েছেন শাহবাগের প্রজন্ম চত্বরে। সোমা,
হ্যাঁ, আপনি আগে আমাদেরকে বলেছিলেন যে যত দিন গড়াচ্ছে ততই, এখন আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটাতে, এখানে যত দূরে চোখ যাচ্ছে তাসিনা, একটা জনসমুদ্রের মতো অবস্থা তৈরি হয়েছে, মানুষ জনস্রোতের মতো যারা সমুদ্রের একটা দাঁড়িয়ে আছে, যত দূর চোখ যাচ্ছে তাসিনা, এই প্রজন্ম চত্বরে মানুষের এখন একটাই দাবি, একটাই গণদাবি, যে যুদ্ধাপরাধীদের ফাঁসি, এবং যুদ্ধাপরাধীদেরকে ফাঁসির মঞ্চে দিয়ে, ফাঁসি দিতে দিয়ে তারা ঘরে ফিরবে বলে এখন আজকের এই দাবি, এবং তারা এই জনস্রোত এবং আজকের এই নতুন প্রজন্ম একটা দাবি নিয়ে এই বিশাল মঞ্চ, যে মঞ্চে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছে, এই প্রজন্ম যে মূল্যবোধকে বিশ্বাস করে, এই প্রজন্ম যে শুধু আকাশ কাগজ ইন্টারনেট ফেসবুকের মধ্য দিয়ে তাদের সময় নষ্ট করে না, তারই জ্বলন্ত প্রমাণ তাসিনা আজকের এই শাহবাগ স্কোয়ার। শাহবাগ স্কোয়ারে তাদের যে প্রতিবাদের ভাষা ছিল, যুদ্ধাপরাধীদের ফাঁসি কাষ্টে ঝোলাতো, কিছুক্ষণ আগে যারা এই সমস্ত যে সমস্ত ব্লগাররা আকাশ কাগজের মাধ্যমে যারা এই আন্দোলনের দাগ দিয়েছিল, তাদের আন্দোলনের মূল স্রোত এখন জাতীয় সংসদ পর্যন্ত গড়িয়েছে, এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনটি সংশোধন করবার জন্য আমরা যতটুকু শুনেছি এখন জাতীয় সংসদেও তোলপাড় চলছে। কিছুক্ষণ আগে এই আন্দোলন কর্মসূচিকে যারা জনসমুদ্রে রূপ দিয়েছে তাদেরই একজন ছিল ডাক্তার ইমরান। কিছুক্ষণ আগে তারা মাননীয় স্পিকারের কাছে একটি স্মারকলিপি দিয়ে এসেছে, এবং সেই স্মারকলিপি অনুযায়ী তারা এই জনসমুদ্রে কিছুক্ষণ আগে পাঠ করেছে। আমি এখন ডাক্তার ইমরানের কাছে জানতে চাইব, আপনারা মাননীয় স্পিকারের কাছে কি স্মারকলিপি পেশ করেছেন, এবং এই আজকের এই শাহবাগ আন্দোলনের মানে আজকের শাহবাগ আন্দোলন সংসদে কোন দখল জায়গাটা অবস্থান করেছে? ধন্যবাদ। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা বিকেলে জাতীয় সংসদের সাংবিধানিক নিরপেক্ষ যে আসনটি, আমাদের মাননীয় স্পিকার মহোদয়ের কাছে আমরা এই গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেশ করেছি। সেখানে আমরা সুনির্দিষ্ট কিছু দাবি পেশ করেছি। ছয়টি দাবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে যে কাদের মোল্লার যে রায় ঘোষিত হয়েছে যাবজ্জীবন, সেই রায়কে কিভাবে তার তিনি সহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি নিশ্চিত করা যায় সেই আইন প্রণয়ন করা, এবং আমাদের বিচারে ট্রাইব্যুনালের বিচারে যে বিষয়টি সবচেয়ে আলোচিত হয়েছে যে বাদীপক্ষ রায় ঘোষিত হওয়ার পর শাস্তি পেলে সেখানে অ্যাপিল করার কোনো স্কোপ ভিকটিমের নাই, কিন্তু দেখা যায় আসামি পক্ষ অ্যাপিল করতে পারবে। স্যার ইমরান, আমি আপনার কাছে জানতে চাইব, আজকের এই শাহবাগ আন্দোলন এটি তো শাহবাগের মধ্যে সীমাবদ্ধ না, পুরো বাংলাদেশে অগ্নিস্ফুলিঙ্গের মতো আগুন ছড়াচ্ছে, তো জাতীয় সংসদে যখন এর তোলপাড় চলছে তখন আপনারা কতখানি আশাবাদী যে এই আইনটা এবার বিল আকারে সংসদে উত্থাপিত হবে এবং আইন সংশোধন হবে? যেহেতু এই আন্দোলনটি কোনো দলীয় বা কোনো আন্দোলন, এটা একটা গণমানুষের আন্দোলন, ইতিমধ্যেই বোধহয় এটা এস্টাবলিশড হয়ে গেছে যে এটা একটা গণমানুষের আন্দোলন। সো আমার ধন্যবাদ ডাক্তার ইমরান, ধন্যবাদ ডাক্তার ইমরান। ডাক্তার ইমরান তারা বলছিলেন যে এই শাহবাগের আন্দোলন এখন অগ্নিস্ফুলিঙ্গের মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, এবং তারা বলছে তারা তাদের দাবি আদায় করেই তারা ঘরে ফিরবে। ধন্যবাদ তাসিন, আপনাকে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সোমা। কাদের মোল্লা সহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে রাজপথে নেমেছে সারা দেশের মানুষ, জেলায় জেলায় চলছে অবস্থান ও সমাবেশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি সহ প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে না ফেরার দীর্ঘ প্রত্যয় আন্দোলনকারীদের। সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাতক উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে কুষ্টিয়া মিরপুর সড়কে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। পৌরসভার বিজয় উল্লাস চত্বরে গণমঞ্চে একই দাবিতে চলছে গণজামায়াত। ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনতা। পরে শহরের আমদহ বাসস্ট্যান্ডে মানববন্ধনের পর কেসি কলেজ শহীদ মিনার চত্বরে সমাবেশ করেছে নতুন প্রজন্ম।
সকাল থেকে জনতার মঞ্চে চলছে বক্তৃতা আর প্রতিবাদী সংগীত অনুষ্ঠান। সেখানে কাদের মোল্লাকে দেওয়া হয় প্রতীকী ফাঁসি। এছাড়া শহরের পায়রা চত্বরে জাগরণের মঞ্চে চলছে প্রতিবাদী গান, কবিতা, স্লোগান। যশোরে অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। আমরা যশোরবাসীর ব্যানারে সর্বস্তরের মানুষ শহরের চিত্রামোড়ে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে প্রতিবাদী গান, আবৃত্তি এবং বক্তব্য দিচ্ছেন। খাগড়াছড়ির শাপলা চত্বরে গণবিক্ষোভ ও সমাবেশ চলছে। সব শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন কর্মসূচিতে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিবাদী মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। নবীন প্রজন্ম ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন অবস্থান কর্মসূচি পালন করছে। গান, কবিতা, স্লোগানে স্লোগানে উত্তাল পুরো শহীদ মিনার প্রাঙ্গণ। টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে বক্তারা কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি জানিয়েছেন। সমাবেশ শেষে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। নোয়াখালীর মাঝদিতে গণজাগরণ মঞ্চের ব্যানারে বিক্ষোভ মিছিলে অংশ নেন সব বয়সী মানুষ। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নবীন প্রজন্মের ঢেউ ঢাকার শাহবাগ চত্বর ছাড়িয়ে ঝালকাঠির প্রত্যন্ত জনপদে ছড়িয়ে পড়েছে। শেখেরহাট বাজার এলাকায় ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধন করেছে ছোট্ট শিশুরাও। সকল যুদ্ধাপরাধীর ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা সম্মিলিত কণ্ঠে। মৌসুমী সুলতানা, ন্যাশনাল ডেস্ক, চ্যানেল 9। কাদের মোল্লা সহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও জাপানের টোকিওতে। তুষারঝড় উপেক্ষা করে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বিক্ষোভ সমাবেশ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 300-এরও বেশি শিক্ষার্থী। মোমবাতি জ্বালিয়ে কাদের মোল্লা সহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন তারা। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানানো হয় সমাবেশে। টোকিওতে বিক্ষোভ সমাবেশ করেন প্রবাসী বাঙালিরা। তারাও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ও সব যুদ্ধাপরাধীর ফাঁসি দাবি করেন। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে সংসদ সদস্যরা এখনই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। মহাজোট সরকার আঁতাতের রাজনীতি করে না উল্লেখ করে যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায় তাদেরও বিচার দাবি করেন এমপিরা। এদিন শাহবাগের গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। নীলাদ্রি শেখরের রিপোর্ট। সংসদ অধিবেশনের শুরুতেই আসে 6 দিন ধরে চলা শাহবাগ আন্দোলনের প্রসঙ্গ। অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে মহাজোট সংসদ সদস্যরা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের তরুণ প্রজন্মের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, এ আন্দোলন 71-এর পুনর্জন্ম। বিচার নিয়ে সরকারের বিরুদ্ধে আঁতাতের অভিযোগ উড়িয়ে দেন তারা। আঁতাত করে রাজনীতি তোমরাই করো, আমরা আঁতাতে রাজনীতি করি না। পার্লামেন্ট থেকে একটি প্রতিনিধি দল আজকে এই স্কয়ারে গিয়ে তাদের সাথে সংগতি জ্ঞাপন করা প্রয়োজন বলে আমি মনে করি। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি ওঠে শাহবাগ থেকে। এ দাবির পক্ষেও কথা বলেন মহাজোট এমপিরা। বিশ্বের জামাত ইসলাম একমাত্র সংগঠন, একমাত্র ইসলামিক সংগঠন যে তার দেশের অস্তিত্ব, যে তার স্বাধীনতার, দেশের স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করেছে। এর চেয়ে ঐক্যমত আর বড় ঐক্যমত হইতে পারে না। এই ঐক্যমতের ভিত্তিতে আজকে এই জামাত ইসলামকে এই দেশের রাজনীতির নিষিদ্ধ ঘোষণা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাবো। রাজাকারদের রক্ষায়, আলবদরদের রক্ষায় যারাই মুখ খুলবেন, যারাই তাদের রক্ষা করার চেষ্টা করবেন, তাদেরকেও স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম ট্রাইব্যুনালের প্রসিকিউশনের বক্তৃতা শুরু করলে সংসদ সদস্যরা প্রতিবাদ জানান। বসেন, বসেন, সিট ডাউন, সিট ডাউন, লেট মি ফিনিশ। আপনার মাইক অফ করুন, বসুন।
তাদের আপত্তির মুখে স্পিকার মাইক বন্ধ করে দিলে ওয়াকআউট করেন ফজলুল আজিম। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা। রংপুর কারমাইকেল কলেজের আট শিক্ষক হত্যা, 1200 সাধারণ মানুষ হত্যা আর টাউন হলে নারী নির্যাতন, এসবের কিছুই জানা নেই বললেও তদন্তকারীরা বলেছেন সব অভিযোগই প্রমাণিত। মোস্তফা মল্লিকের রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক এ জামাত নেতাকে ধানমন্ডির সেফ হোমে প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। বেশিরভাগ প্রশ্নের উত্তরই সীমাবদ্ধ ছিল মনে নেই ভুলে গেছির মধ্যে। 71-এ রংপুরে মানবতাবিরোধী অনেক অপরাধের কথা তিনি আগে শোনেননি বলেও মন্তব্য করেন। নিজের বাবা মার নাম বলতে গিয়েও ভুল করেন আজহারুল ইসলাম। তার বিরুদ্ধে রংপুর কারমাইকেল কলেজে কয়েকজন অধ্যাপকের হত্যার সময়ে বিষয়ে জড়িত থাকার প্রমাণ আমরা পেয়েছি। ঝাড়োয়ার বিল, প্রায় 1200 জন লোকের হত্যাকাণ্ডে আর্মির সাথে তার থাকার সংশ্লিষ্টতার প্রমাণ আমরা পেয়েছি। তদন্ত সংস্থা বলছে আজহারুল ইসলামের মানবতাবিরোধী অপরাধগুলো প্রমাণিত আর সামান্য কিছু কাজ শেষেই প্রতিবেদন দেওয়া হবে। তবে তবুও আমরা অনেক তথ্য পেয়েছি। এই তথ্যগুলো আগে আমাদের তদন্ত প্রায় শেষ, সেই তদন্ত যে আমরা তথ্য প্রমাণ পেয়েছি তার সাথে এগুলো আমরা মিলিয়ে দেখব এবং তখন আমরা মিলিয়ে দেখে আমরা তার বিরুদ্ধে রিপোর্টটি তৈরি করব। 1971-এ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের রংপুর জেলা সভাপতি ছিলেন আজহার। মুক্তিযুদ্ধের সময় হন আল বদর বাহিনীর রংপুর শাখার কমান্ডার। সে সময় হত্যা, নির্যাতন সহ মানবতাবিরোধী নানা অপরাধের অভিযোগ আছে তার বিরুদ্ধে। তদন্ত সংস্থা বলছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের 2-1 দিন পরই আজহারুল ইসলাম সৌদি আরব পালিয়ে যান। 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর দেশে ফেরেন তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডে বাসার নিরাপত্তা কর্মী হুমায়ুন ওরফে এনামুলের জড়িত থাকার প্রমাণ পাবার দাবি করেছেন তদন্তকারী র‍্যাব কর্মকর্তা। তবে গ্রেফতার ব্যক্তি হুমায়ুন বা এনামুল কোনোটাই নয় বলে দাবি করেছেন তার হয়ে আদালতে দাঁড়ানো আইনজীবী। বিস্তারিত এনামুল কবির রূপমের রিপোর্টে। গত বছরের 11ই ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের বাসায় সাগর রুনি হত্যাকাণ্ডের রাতে অ্যাপার্টমেন্টের নিরাপত্তা কর্মীর দায়িত্বে ছিল হুমায়ুন ওরফে এনামুল। খুনের ঘটনার পরপর তাকে আটক করলেও ছেড়ে দিয়েছিল গোয়েন্দা পুলিশ। পরিচয় গোপন করতে বিভিন্ন নাম ব্যবহার করা ওই নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে হাজির করে র‍্যাব। তদন্ত কর্মকর্তা র‍্যাব ইন্টেলিজেন্স অ্যান্ড ফরেন্সিক উইনের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ জাফরুল্লাহ আদালতকে জানান, এনামুল যে ওই হত্যার ঘটনায় জড়িত তার প্রমাণ পাওয়া গেছে। হত্যার মোটিভ সহ অন্য জড়িতদের নাম পরিচয় জানতে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাওয়া হলে 8 দিন মঞ্জুর করে আদালত। একই সঙ্গে তার ডিএনএ নমুনা যুক্তরাষ্ট্রে পাঠানোর আবেদনও মঞ্জুর করা হয়। রাষ্ট্রপক্ষ ধরে নিচ্ছে যে সে হয়তো এই মামলার অনেক কিছু জানে, ছদ্মনামে এবং ছদ্মবেশে বিভিন্ন জায়গায় চাকরি করেছে। হুমায়ুন ওরফে এনামুলকে কাঠগড়ায় নেওয়া হলে 3 জন আইনজীবী তাকে আইনগত সুবিধা দিতে এগিয়ে আসেন। এনামুল নামে কাগজে সই নেওয়ার পর ওই আইনজীবীরা আদালতে হাজির ব্যক্তি এনামুল বা হুমায়ুন নয় বলে দাবি করে তার রিমান্ড আবেদনের বিরোধিতা ও জামিনের আবেদন জানান। এনামুলকে ডাকলাম, এনামুল তো স্যার আমি এনামুল না। আমি আবার আদালতে বললাম যে মান্যদল এই আসামি এনামুল না, আসামিকে সন্তোষভাবে ধরা হয়েছে। জাফর সাহেব র‍্যাবের এএসপি, সে আমাকে 1 মিনিটও কথা বলতে দিল না এবং তার টাচও তার কাছেও যেতে দিল না। পরে কড়া নিরাপত্তায় হুমায়ুনকে কুর্মিটোলা র‍্যাব ইন্টেলিজেন্স উইংয়ে নিয়ে যাওয়া হয়। সাগর রুনির প্রথম মৃত্যুবার্ষিকীতে সোমবার হাইকোর্টের সামনে কদম ফোয়ারা চত্বরে সমাবেশ করবে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ। খুনিদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের বাইরেও সভা সমাবেশ করছে বিভিন্ন সংগঠন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার 10ম দিনেও মেলা প্রাঙ্গণে এসেছেন অনেক দর্শনার্থী। আজকের বইমেলায় প্রকাশিত হয়েছে 113টি নতুন বই। এবারের বইমেলা আয়োজনে রয়েছে ব্র্যাক ব্যাংক ও চ্যানেল আই। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার রাজীব দাস, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব, হ্যাঁ, বইমেলার আজকের কি অবস্থা আমাদেরকে যদি একটু জানাতেন।
তাসিনা, আপনাকে দশম দিনের অমর একুশে গ্রন্থমেলায় স্বাগত জানাচ্ছি। আপনি যেমনটি বললেন, আজকেও অনেক দর্শক পাঠক আজকে মেলা এসছে, আজকে দশম দিনের মতো মেলা চলছে। তবে গত দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় যে পরিমাণ দর্শক ছিল তার চেয়ে অনেক পাঠক দর্শকের আগমনটা কম ছিল। তো আজকে নতুন 113টি বই এসছে, তো আজকে নিয়ে সর্বোচ্চ 10 দিন মেলা হচ্ছে, কিন্তু গত 9 দিনে যত 902টি নতুন বই এসেছে, কিন্তু এই বইয়ের মধ্যে যেগুলো এসছে আমি একটু আপনাকে পরিসংখ্যানটা বলে দিতে চাচ্ছি। উপন্যাস এসছে এই 9 দিনে, গত 9 দিনে 176টি, এবং কবিতা এসছে 180টি। মানে কবিতা এবং উপন্যাসের এই প্রতিযোগিতাটা মেলার শেষ দিন পর্যন্ত থাকবে আশা করি। তো আমরা একটু আজকে কথা বলতে চাচ্ছি যে এই যে আমাদের বইমেলায় যত নতুন বই আসছে, এই বইগুলো আসলে কতটুকু গুণগত মান নিয়ে আসছে পাঠকের জন্য। তো এই জন্য আমরা কথা বলার জন্য আমার সাথে আছেন মাওলা প্রকাশনী, মাওলা ব্রাদার্সের স্বত্বাধিকারী আহমেদ মাহমুদুল হক। আমরা একটু ওনার কাছে জানতে চাচ্ছি যে এই যে বইয়ের সংখ্যা যত হারে বাড়ছে এবং অনেক ধরনের সমগ্র, অনেক ধরনের সংকলন বের হয়, এই সংকলনগুলো এই আমাদের পাঠকদের জন্য আসলে কতটুকু উপযোগী, বা পাঠকরা প্রতারিত হচ্ছে কি না একই গল্প একই লেখা এক মলাটে পেয়ে? না, ধন্যবাদ। পাঠক যখন এই সংকলনগুলো সংগ্রহ করার চেষ্টা করে তখন পাঠক হয়তো আলাদাভাবে এই বইগুলোকে তারা প্রথম সংগ্রহ করে, পরে তারা যখন দেখে যে একটা সংকলন বেরিয়ে গেছে তখন হয়তো বইটি তার হারিয়ে যায় কিংবা কেউ নিয়ে যায়, তার কাছে হয়তো থাকে না, তখন সংকলনটা তারা সংগ্রহ করার চেষ্টা করে। এবং সংকলনটা নতুন বই হিসেবে না হলেও তার একটা আলাদা মর্যাদা আছে এবং প্রয়োজনীয়তা আছে, সেভাবেই রচনাবলীগুলো আসলে প্রকাশিত হয়। আরেকটা জিনিস বলার কথা, 10 দিনও মেলায় উল্লেখযোগ্য পাঠক পাওয়া যাচ্ছে না, এটার কারণ কি? মানে শাহবাগের যে গণ আন্দোলন হচ্ছে সেটির কারণে কি দর্শক সংখ্যা কম আসছে বলে আপনি মনে করেন, নাকি অন্য কোনো কারণ আছে? না, মেলার প্রথম দিন তো আপনারা দেখেছেন প্রচুর পাঠক ছিল, এবং গতকাল পর্যন্ত আমরা প্রচুর পাঠক দেখেছি, আজকে একটু কম মনে হচ্ছে। তারপরে বলবো যে পাঠক কিন্তু যারা আসছে তারা কিন্তু বই ক্রয় করছে, এবং আমি আমার স্টল থেকে সেটা লক্ষ্য করেছি। এবং এবারে যে শাহবাগের যে নতুন প্রজন্মের এবার যেই বিষয়টা তারা তুলে ধরেছে, এটা আসলে 40 বছর আগেই আমাদের জাতীয় নেতৃবৃন্দ এটাকে সেই অবস্থা থেকে তারা এবারে যে নতুন প্রজন্ম যেই সমস্যাটুকু তুলে ধরলো সেই সমস্যাটুকু তারা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে এই সমস্যা 40 বছর আগেই শেষ হতে পারতো। এবং অনেক ধন্যবাদ আপনাকে মাহমুদুল হক। তাসিনা, আপনি শুনলেন আসলে এই বইমেলার সামগ্রিক অবস্থাটুকু আমাদেরকে একটু ব্যাখ্যা করলেন। তাসিনা, আগামীকালকে মেলা বিকেল 3টায় খুলবে, মূল মঞ্চে এখন দেহতত্ত্বের গান হচ্ছে, আমাদের ভাবসঙ্গীত হচ্ছে, সবাইকে সেখানে স্বাগত, এবং আপনাকেও ধন্যবাদ জানিয়ে বাংলা একাডেমি থেকে বিদায় নিচ্ছি।